আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে ভাঙড় 2 নম্বর ব্লকে আজকে আমরা একটা ডেপুটেশন দিলাম। এলাকার বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কিত ডেপুটেশন আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম। আমরা প্রথম আমাদের দাবি ছিল যে সংখ্যালঘু উন্নয়নে MSDP প্রকল্পের টাকা 100% যেন বাস্তবায়ন হয়, খরচ করতে পারে এবং যে প্রকল্পের টাকা সেই প্রকল্পেই যেন ব্যয় হয়, আমরা সেই মতো দাবি করে বিডিওর কাছে চাপ সৃষ্টি করে আবেদন করেছি। উনি আমাদের আশ্বাস করেছেন আবু হুদাত পাকাপুল থেকে ভাঙড় যে রোডটা, একটু পানি হলেই হাঁটু সমান জল জমে যায়। ওখানে মানুষ চারা পোনা ছেড়ে প্রতিবাদ করে, ধানের বীজ দিয়ে প্রতিবাদ করে, প্রতি বছর বর্ষার জলে ওই রোডটা ভুলে যায়। তার জন্য আমরা দাবি করেছি MSDP প্রকল্পের টাকায় ধরে বলেন আওতায় এনে যদি রাস্তাটা আরও ভালো করা যায়, আমরা সে দাবিও করেছি। 3 নম্বরে আমরা বলেছি যে বন্ধ থাকা 921B বাস রুট, যেটা লাউহাটি থেকে ভোজেরহাট থেকে শ্যামবাজার পর্যন্ত রানিং ছিল, সেই বাসটা সম্প্রতি বছর 2 আগে থেকে বন্ধ হয়ে গিয়েছে। আমরা দাবি করছি ওই বাসটা পুনরায় চালু করার, DLR অফিসের যাবতীয় কাজ স্বচ্ছতার সঙ্গে করার আবেদন আমরা রেখেছি এবং উনি খুব পূর্ণভাবে আশ্বস্ত আমাদের করেছেন ওই কাজটা করার জন্য। প্রতিটি গ্রামে আমরা COVID-19 যে ভ্যাকসিন ক্যাম্প করতে হবে বলে দাবি করেছি, উনিও সেটাও আশ্বাস দিয়েছেন, আশ্বস্ত করেছেন। আমরা রেশন কার্ডের সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা বলেছি, সবটাই আমাদের আশ্বস্ত করেছেন উনি এবং আগামী 3 মাসের মধ্যে আমরা আবার ওনার সঙ্গে ডেপুটেশন আকারে বসবো, আলোচনা করব, সেই আশ্বাসও উনি দিয়েছেন। এবং অন্য অন্য ভিডিও থেকে দেখেছি ওনার কাজের স্পিড আছে, উনি কাজ করছেন এবং করার আশ্বস্ত আমাদের করেছেন দিয়েছেন। সেই মতো আমরা ওনার কাছ থেকে আশ্বস্ত হয়ে আমরা বিগত দিনে আবার এই রকম ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আবার আসবো, আগামী দিনে আসবো, সে কথা আমরা ওনার কাছে দাবি করে এসেছি। আজকে আমরা এই রাজনৈতিক হিংসা ও অসামাজিক কাজের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটার দাবিও আমরা শেষ 7 নম্বরে রেখেছিলাম। উনি বলেছিল যে ওইটা আমার হাতে নেই, যদিও তবুও আমি থানাকে দিয়ে এই কাজটা দ্রুত সম্পন্ন করার চেষ্টা করব। আমার উপর আপনারা আশ্বস্ত রাখুন, বিশ্বাস রাখুন, আমি খুব তাড়াতাড়ি ভাঙড়কে শান্ত ভাঙড় বানিয়ে দেবো।